ফাঁসি দিব, ফাঁসি দিব, আপনারে ফাঁসি দিও, ফাঁসি দিও, ফাঁসি দিও, ওই ওয়াইট ব্যাস্ট সিন্ডিকেটন বন্ধ করো, বন্ধ করো, তেরো তারিখে যোৱা তেরো তারিখের ঘটনা আজি উনিশ তারিখে আহি পালে এতিয়ালৈকে ইয়ার মাক যিজনী মেইন শাহুরেক আছিল সেইজনী এতিয়ালৈকে এরেস্ট হওয়া নাই বা আমি ইহতর কেইজনের নামত এফআইআর দিছিল আপনারা টোটাল তিনিজনের নামত দিয়া হৈছিল কিন্তু ইয়ার মাকজনীক এতিয়াও ধরা নাই এতিয়ালৈকে পুলিশ তরফের পৰা বা তেনেকুৱা তদন্ত করা আমার অলপ কম যেন অনুভব হৈ আছে কিহৰ কাৰণে অনুভৱ হয় আপোনালোকৰ এতিয়ালৈকে এইটো তো আমি গম নেপাম কিন্তু ইহতর যে হেমাহি আছে সেইটো অনুভৱ আমার রাইজে অনুভব করার কারণে ইমান দিন পিছতহে আমি আন্দোলন করবলগা হয়েছে আজি কি কৰিছে আপোনালোকে আমি আজি ধর্ণা আন্দোলন কার্যসূচী করছো রাণীহস আরক্ষী চকীর আউটপোস্টর কিহত আমি করছো আন্দোলন ঘেরাও করছো যাতে অতি সোনকালে ইয়ার মাক বা শহুরেক ইহতক এরেস্ট করে উচিত ফাঁসি দিয়ে বা তদন্ত যিকো করব লাগে পুলিশ তরফের পৰা সেইখিনি যাতে করে যা তেরো তারিখ রাখালদারি গাঁত এজনী বোয়ারীক হত্যা করা হয়েছিল এই হত্যার পরিপ্রেক্ষিত এখন এজাহার দাখিল করা হয়েছে এজাহার মূলে এই ছোৱালীজনী যাক মৃত্যু হয়েছে তার স্বামীক হয়তো গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বাকি আসামিখিনিক এতিয়ালৈকে গ্রেপ্তার করা হওয়া নাই আমি বিচারু তার মা সবিরা সবিরা বেগম আসামি হিসেবে তাকে এরেস্ট করা হওয়া নাই বা ইয়ার উচিত তদন্ত লাগে আজি আমি দাবি জানাইছো আমার স্থানীয় আমার রানীগঞ্জ আরক্ষী চকী ওরফে সাবতগাম আমার স্থানীয় থানাত সম্মুখত আমি রাখালদারিবাসী ভাণ্ডার গুটির লগতে রানীগঞ্জ অঞ্চলের কেবাখন গাঁর পুরুষ মহিলাই এইটো দাবি করছো যে ইয়ার উচিত তদন্ত হব লাগে ইয়ার উচিত বিচার হব লাগে নারীর উপর নির্যাতন বন্ধ হব লাগে আর যিখিনি আসামি বাকি আছে সেই আসামিখিনি করায়ত্ত করে ইয়ার উচিত বিচার হব লাগে বলে ভাবি আজি আমি এই থানার সম্মুখত এই আন্দোলন গড়ে তুলিছো ইয়ার উচিত বিচার আমাক লাগে ইতিমধ্যে আমি এই সংক্রান্তত চারিওফালে মানুষ লগাইছো তাইর হাতত মোবাইল নাই মোবাইল নোহার কারণে আমার এটা প্রবলেম হয়েছে আর তাইর যিকেইজন রিলেটিভ আছে তাইর রিলেটিভ প্রত্যেকতে আমি ইতিমধ্যে মানুষ লগাইছো কিন্তু এইবিলাকর ঘরত না নাই তাই সম্ভব ইয়ারপরা এই ডিস্ট্রিক্টরপর আউট হয়ে কোনোবা বেলেগ ডিস্ট্রিক্ট গুছি গেছে যার কারণে আমি তাইর এতিয়া লিঙ্ক পোৱা নাই যার কারণে ডিলে হয়ে আছে বাকি যি দুইজন আরো আছে আসামি ইহতক ইতিমধ্যে গ্রেপ্তার করে ফরওয়ার্ড করা হয়েছে আর বাকি যিখিনি লফুলি কাম করবলগা আছে এইখিনিতো আমি এটাও তন্নতন্নক করে হু তদন্ত প্রক্রিয়া যথেষ্ট আগবাড়ি এটা আমি তাই তাক ধরার লগে আমি কেসটা আমি চার্জশিট দিব পারিম অতি সোনকালে এইটাই তেওঁলোকে ভাবিছে কি আমি কিয় ধরা নাই মই এতিয়া কব বিচাৰো কি কোনোবা যদি ব্যক্তিয়ে সমাজ যদি সম্ভেদ পাইছে তাইর স্থিতি বর্তমান স্থিতি আমাক জনাও অতি সোনকালে মই নিজে গৈ পেলাই তাইক অতি সোনকালে মই গ্রেপ্তার করবর কারণে সক্ষম হম মোক মাত্র সোর্স লাগে সোর্স যথেষ্ট পরিমাণে এঙ্গেজ করছো সোর্সে আমার এতিয়া লিঙ্ক পোৱা নাই যার কারণে এরেস্ট করার অল্প দেরি হয়ে আছে আমি সোর্স লগাইছো আমার যৎপরণাস্তি যিকিনি আমি সোর্স লগাব লাগে দিছো যত থাকিব পারে সম্ভাবনীয় যে স্থানবিলাকত আমি সোর্স নিয়োগ করে থাকা আছে কিন্তু এইবিলাক সম্ভাবনীয় জায়গাত নাই যার কারণে আমার এরেস্ট করার অল্প দেরি হয়েছে।